খাবার সময় বিসমিল্লাহ বলে কি খাওয়া যাবে যাবে না কারণ বিসমিল্লাহ বলে যদি ঔষধ পান করি তাহলে রোগেরও বরকত বেড়ে যাবে কারণ বিসমিল্লাহ বলে শুরু করা মানে সেটা বেড়ে যাওয়া এজন্য ঔষধ খাওয়ার একটা আলাদা দোয়া আছে না নাই আল্লাহ শাফি আল্লাহ কাফি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ঔষধের ক্ষমতা নেই আমাকে বাঁচাবার ও আমার সাবারা একটি জিন্দা ছাগলের গায়ে চামড়াটা যদি ছাড়িয়ে নেওয়া গায় যতটা জ্বালার যন্ত্রণা এর চেয়ে অধিক যন্ত্রণা একজন বেরামাজি বেরোজদারের জানকে কবজ করা গায়ে কষ্ট দিয়ে আল্লাহ নবীর এই কথাটি শুনে সাবারা কাঁদে আম্মা জাশা সিদ্দিকা তাই বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইন্তেকালে তো একটা ভীষণ কষ্ট রয়েছে তবে হুজুর ইন্তেকালে পরে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার আর কি মাসখানে কোনো কষ্টের জায়গা আছে মৌতের তো কষ্ট আছে ইন্তেকালের পরে কবরে নিয়ে দাফন করার আগ পর্যন্ত মাসখানে কি কোনো কষ্ট আছে আম্মা জাশা সিদ্দিকা জানতে চাইলেন আল্লাহ নবীকে বললেন ও বিবি আয়েশা সিদ্দিকা শুনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্তেকালের পরে প্রথম ব্যক্তিটাকে কি করা হয় তার হাতের আংটি যদি থাকে খুলে নেওয়া হয় হাতের ঘড়িটাকে খুলে নেওয়া হয় গলার চেনটাকে খুলে নেওয়া হয় পরনের নামি দামি কাপড়টা খুলে নেওয়া হয় এবার বান্দাকে গোসলের ব্যবস্থা করা হয় গোসল দেবার পরে খাটিয়াতে তুলে কাপড়ে কাপড় পরিয়ে ওই বান্দার জানাজার গন্তব্যস্থানে নিয়ে যাওয়া হয় ও জওয়ানেরা জানাজার নামাজটা যখন হয়ে যায় এবার খাটিয়াটাকে কাঁধে করে নিয়ে কবর দেখে আগে নিয়ে যাওয়া গায় তবে দেখতে পাওয়া যায় জানাজার কাপড়ে কাপড়ে ভিতর দিয়ে খাটিয়ার ভিতর দিয়ে ওই মাইয়ে আল্লাহ নবী বললেন চিৎকার করে কাঁদা কাঁদা করে বিবি আয়েশা শুনে রাখো তার কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না আম্মা জাশা সিদ্দিকা জানতে চায় ইয়া রাসূলুল্লাহ ওদের মাইয়েত আবার কেন কাঁদে মাইয়েতের কান্নার আওয়াজ কেউ কি বুঝতে পারে আল্লাহ নবী ডেকে বললে ও বিবি আয়েশা কান্নার আওয়াজ একমাত্র আমার আল্লাহ আল্লাহর ফরিস্তারা ছাড়া দুনিয়ার কোন মানুষ কান্নার আওয়াজ বুঝতে পারে না আম্মা জাশা সিদ্দিকা বলি আর রাসূলুল্লাহ মাইয়েত কেন কাঁদে কান্নার কারণটা কি আল্লাহ নবী ডেকে বললে বিবি আয়েশা সিদ্দিকা শুনে রাখো মাইয়েতের কান্নার কারণ হলো দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বানে ও মাদ্রাজার পিছু আসা মানুষেরা ও আমার প্রতিবেশীরা আমার মতো এমন অন্যায় কাজ তোমরা করো না আমি দুনিয়ার বুকে জীবন যাপনের জন্য আমি যা কিছু তৈরি করে আসলাম আমার ব্যাংক ব্যালেন্স আমার টাকা পয়সা আমার জমি জায়গা এগুলো তৈরি করতে গিয়ে জীবনে কাউকে ধোকা দিলাম জীবনে কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছি জীবনে কারোর সঙ্গে চিটিং বাজি করেছি দুনিয়ার সম্পদ আমার সাথে কবরে যাবে না সব আমি রেখে কবরে চলে যাই এগুলো অর্জন করতে গিয়ে যে গুণাগুলো আমি করেছি এই গুণার ভাগিদার আর কেউ হবে না আমাকে দাফন করে দিয়ে আমার সময় সম্পত্তি আমার ছেলে মেয়েরা ভাগ বাটা করবে যেমনটি হয়ে থাকে হরিষণ গণেরা ভাগ বাটা করে লায় কিন্তু রাসূলুল্লাহ বললেন মাইয়েতে বার কাঁদে আর বলে আমার মতো বোকামো কাজ করো না অতএব অন্যায় যেগুলো করেছি এই অন্যায়ের ভাগিদার কেউ হবে না অন্যায়গুলো গুণাগুলো মাথায় করে আমাকে কবরেই নিয়ে যেতে হয় আহারে লক্ষ্য করে কাদেরকে বলে যারা দুমুটো মাটি দেওয়ার জন্য এসেছে আজ আর আপনার কারোর দরকার নাই আপনি বিদায় নিয়েছেন আপনার অবর্তমানে কোনো কাজ আর বেঁধে থাকবে না কারোর জন্য কোনো কাজ বেঁধে থাকে আর যেদিন থেকে মানুষ চলে যায় সেদিন থেকে তার কথা মানুষ ভুলে যায় নামি দামি কোনো অলংকার যদি হারিয়ে যায়
মানুষ সে জায়গায় বারবার খেয়াল রাখে একদিন না একদিন পেতে পারে একদিন না একদিন নজরে পড়তে পারে কবরে চলে যাওয়া মানুষের জন্য কেউ আর পথে বসে থাকবে না যার ফিরবে না দুনিয়ার জেলখানায় বন্দী হয়ে গেলে অন্তত ফিরে আসার একটা আশা থাকে কবর নামাজ জায়গায় চলে গেলে আর কেউ ফিরে আসেনি আসবে না তবে জায়গাটা বড় কঠিন জায়গা আহারে সাথী নাই বাতি নাই জানলা নাই দরওয়াজা নাই একাকী থাকতে হবে আমরা আজকাল এত ব্যস্ততা আমরা এতটাই ব্যস্ততার মধ্যে পড়ে আছি মানুষ আত্মীয় স্বজনের বাড়ি বেড়ানো পর্যন্ত সময়টুকু আজকে আর নাই কথা ঠিক না ভুল বলুন যদিও বা যায় কোনো বিয়ে শাদি কিংবা কেউ মারা গেলে একটু না গেলে কেমন একটা দুমুঠো মাটি দেওয়ার জন্য যায় আজকে যারা এসেছে আপনাকে এটা ভাবতে হবে যারা আমরা গিয়েছি নিশ্চিত শুধু দুমুঠো মাটি দেওয়ার জন্য মাটি দেওয়া ফুরিয়ে গেলে কেউ আর দাঁড়াবে না যে যার সব বেরিয়ে যাবে কিন্তু মাটিটা হাতে করে নিয়ে তিন মুঠো তড়ি ঘড়ি দিতে চায় আল্লাহ তাদেরকে বলছে হে মাটিওয়ালা মাটি হাতে করে নিয়ে দাঁড়িয়েছো শুনে রাখো মিনহা খলাকনাকুম হে মাটিওয়ালা তুই মাটি হাতে করে নিয়ে দাঁড়িয়েছো শুনে রাখো এই মাটি দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছে মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম আল্লাহ আবারও বললেন এই মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে অমিনহা নুখরিজুকুম তারাতুন উখরা আবার এই মাটির ভিতর দিয়ে তোমাকে আবার জিন্দা করা হবে আবার তোলা হবে তবে সেই কবর নামক জায়গায় আজকে একজনকে দাফন কালকে একজনকে দাফন এইভাবে জীবনে শত শত মানুষের দাফন করে আসলাম কিন্তু একটা দিন আমাদেরকে ওই কবরে শুতে হবে সেই কবরের ব্যাপারে একটু যদি ভাবা যায় বিশ্বাস করুন কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে আর অন্যায় করতে পারে না একটু রাতের বেলা বিবিকে আলাদা রেখে চোখ দুটো বন্ধ রেখে বিছানায় ভাবুন আমি মরে গেলাম এখন আমাকে দেখতে আসবে এখন আমার জানাজা হবে এখন আমার দাফন হবে আমি এখন কবরের ভিতরে এতটুকু যদি ভাবেন না দেখবেন আর নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা হতে পারে না যে ব্যক্তিটা মৌতের কথা বেশি বেশি ভাবে নবী বলেছেন ওই ব্যক্তিটা প্রকৃত জ্ঞানী আর আল্লাহ তার গোনাগুলি মাফ করে দেয় আল্লাহ তার জন্য জান্নাত আসান করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ মৃত্যুর ব্যাপারে কবরের ব্যাপারে ভাবতে হবে কথা ঠিক না ভুল চিরস্থায়ী নয় মায়ার দুনিয়া মায়ার দুনিয়াতে রসে রসে গেলাম দুনিয়ার মজায় মজে গেলাম কিন্তু এই দুনিয়া সবাইকে ছাড়তে হবে লোহার ঘরের মধ্যে যদি আবদ্ধ হয়ে থাকেন মৃত্যুর ভয়তে তারপরেও মৃত্যু হবে কথা ঠিক না ভুল বাবাজি আপনি এরও একটু ভেবেলেন জীবনে যারা বড় বড় ডাক্তার তারা জানে কোন রোগের কোন ঔষধ তারপরে সেই ডাক্তারদের মৃত্যু হয় ভয় কি হয় না তাহলে এটাই ভাবতে হবে ঔষধেরই ক্ষমতা নেই আমাকে বাঁচাবার বাঁচাবার মালিককে আমার আল্লাহ কিতাব এসেছে ট্যাবলেট আমরা খাই শারীরিক অসুস্থ হলে ট্যাবলেটটা পেটে যাওয়ার পর আল্লাহকে বলে আল্লাহ আমি কি কাজ করব আল্লাহ যদি অনুমতি দেয় তবে সেই ট্যাবলেট কাজ হয় জোরে বলুন সুবহানাল্লাহ অসাধ্য ব্যাপার ভেবেছেন কখনো কিতাব এসেছে আপনি বলুন আমরা যখনই কোনো কাজ করি প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ দিয়ে শুরু করি যাতে কাজের বরকত বেড়ে যায় তাই যদি হতো তারে বড় বড় ডাক্তার যারা তারা জানে কোন রোগের কোন ঔষধ তারপরে তারাও দুনিয়া থেকে চলে যায় অতএব মৃত্যু হবে আপনি ভাবছেন মরা বললে মরা কিতাবি হাতে খবর রাখেন না আমরা যারা এখানে হাজির আছি জানি না কারোবার জন্য হয়তো কাপনে কাপড়টা হয়তো দোকানে চলে এসেছে হতে তো পারে শুধু তাই নয় যে বাঁশটা দিয়ে আমাদের কবরে বুকে আতালি দেওয়া হবে হয়তো সে ঝাঁট থেকে বাঁশ হয়তো রেডি হয়ে গেছে অতএব আমরা ভাবছি আমার চুলটা পাকলো না দাড়িটা পাকলো না মরা বললে মরা আজরাইল যখন আসবে আমার চুলটা কাঁচা দাড়িটা কাঁচা বলে কি ভাববে যে থাক সময় টময় দেওয়া হোক পরে নিয়ে যাব কখনো নয় পাশে কবরস্থান তো নিশ্চিত আছে আমরা খবর রাখি ওই কবরস্থানে 70-80-100 বছর বৃদ্ধা মানুষ হয়ে আছে আবার ওই কবরে 20-25-30 জন জওয়ান যুবকও আছে আবার ওই কবরে একদিনের বাচ্চাও শুয়ে আছে আছে না নাই অতএব মৃত্যু যখন আসে কারো সময় দেখে আসে নাই এই করোনা মহামারীতে কত নওজওয়ান গেল কত তরুণ গেল
কত হৃষ্টপুষ্ট কত পালোয়ান চলে গেল কত বৃদ্ধা মানুষও গেল তারপরে আল্লাহ পাক আমাদের সশরীরে বাঁচিয়ে রেখেছেন এটা আল্লাহর একটা নিয়ামত তারপরে আমাদের কি কর্তব্য ছিল আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করা আর আযান হলে আমাদের কাতারে দাঁড়িয়ে যাওয়া কথা ঠিক না ভুল তারপরে আমরা এমন মুসলমান আমরা বিপদে পড়ে আল্লাহর ডাকি সুখে থাকলে আল্লাহকে ভুলে যায় যার কারণে আজকে তো আমাদের জিন্দেগিতে ভুলে ভরা যারা জিন্দেগিতে মারার মতো মেরে নিয়েছে তারাই প্রকৃত মানুষের মতো মানুষ হয়েছে আর আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছে ওকান হাক্কুনা আলাইনা নাসুল মুমিনিন তারাই হলো মুমিন আর ওই মুমিনদের জন্য আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ অজীব করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এরা বিপদে মুসিবতে পড়লে আল্লাহর সাহায্য তাদের উপরে অজীব হয়ে যাবে আল্লাহ পাক বলেছেন শর্ত হলো বান্দা একটু মুমিন হয়ে যাও যেদিকে তাকাই সেদিকে মুসলমান কিন্তু মুসলমান আর ইমান ওয়ালা দুটো পার্থক্য আছে না নাই আছে না ইমান ওয়ালা আলাদা মুসলমান হলো আলাদা ইমানটা হাটি বাজারে কিনতে পাওয়া যায় না ইমান আকিদা নিজেকে তৈরি করতে হয় কথা ঠিক না ভুল ইমান ওয়ালা যারা ইমানদার যারা নিজেকে ক্ষতি স্বীকার করে নাই তারপরও কিন্তু তারা চড়া হতে চায় না প্রতিশোধ নিতে চায় না তারা মানুষের সঙ্গে দাঙ্গা ফেসাদ করতে চায় না অল্পে সন্তুষ্ট হয়ে যায় জি এই জন্য ইমান ওয়ালাদের ব্যাপারে আল্লাহর সুসংবাদ একটু কষ্ট হতে পারে দুনিয়ায় রাসূলুল্লাহ তো বলেছেন আর দুনিয়া ও সিজনুল মুমিনিন দুনিয়াটা মুমিনদের জন্য একটা কয়েদিখানা একটা জেলখানা এটা কষ্টের জায়গা ওয়া জান্নাতুল কাফিরিন আর কাফির মুশরিকদের জন্য জান্নাত হলো দুনিয়াটা তবে আমার বাপ ভাইরা বিশেষ করে আমার বন্ধুগার আপনাদের মসজিদের ইমাম সাহেব ভাই মাওলানা হাফেজ আতিজুর রহমান সাহেব ভাইও এসেছেন তিনিও দু চার কথা বলবেন ইনশাল্লাহ যাই বা হোক একটু খেয়াল রাখুন তাহলে কি বলতে চাইলাম আল্লাহ পাক ডেকে বলছে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে বড্ড পিয়ার করি মহাব্বত করি ভালোবাসি এজন্য আমি আল্লাহ আজও তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি যদি বলুন সুবহানাল্লাহ এত অন্যায় করার পরেও দেখুন আমরা সুখে আছি বাস করছি আল্লাহর আসমানে নিচে আল্লাহর জমিন উপরে আল্লাহ দেওয়া নিয়ামতকে ভক্ষণ করি আর তাবেদারি করে বেড়ায় শয়তানের কথা ঠিক না ভুল তারপরও দেখুন আল্লাহ বাঁচিয়ে রেখেছে আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারে পারে কি পারে না পারে আজ